আসসালামু আলাইকুম অল গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আপনাদের মধ্যে শেয়ার করব কীভাবে আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে নতুন করে পাসওয়ার্ড বসাবেন, এমনকি নতুন করে কোনো যে কোনো ডিভাইসে পাসওয়ার্ডটি সেট করবেন। তো গাইস, অনেকের মোবাইলে একটি জিমেল বসানো থাকে এখন, বা ল্যাপটপ বা পিসি যেটাতেই বসানো থাকে, তারপরে আপনার অন্য ডিভাইসে নতুন করে বসাইতে চান, তারপরে পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড নেয় না। এখন আপনার কীভাবে এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দেবেন? তো গাইস, আপনার এই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাইলে বা নতুন পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড দিতে চাইলে আমার এই ভিডিওটি লাইক করে কন্টিনিউ দেখতে হবে। সর্বোচ্চ এক ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো কীভাবে আপনাদের জিমেলে পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড বসাবেন। তো গাইস, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যে জিমেলের পাসওয়ার্ডটি ভুলে গেছেন, ওই জিমেলটি আপনারা প্রথম আপনাদের প্লে স্টোরে বসাবেন, ঠিক আছে? প্লে স্টোরে বসাবেন, ঠিক আছে? এই ধরুন প্লে স্টোরে বসানো হয়েছে। যে প্লে স্টোরে আপনারা কী করবেন, প্রথমত এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে দেখেন গুগল অ্যাকাউন্ট, ওটাতে ক্লিক করবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন না। ভুলে যাওয়া পাসওয়ার্ড সর্বোচ্চ এক মিনিটের ভিতরে ভুলে যাওয়া পাসওয়ার্ড আপনারা ব্যাক পাবেন নতুন করে। দুই নম্বর অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আস্তে আস্তে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে আস্তে আস্তে নিচে যান। নিচে যাওয়ার পরে দেখেন এখানে পাসওয়ার্ড লেখা আছে, কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু দেখাবে না, শো করবে না, ঠিক আছে? তো এখন কিন্তু আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন, এখন নতুন পাসওয়ার্ড বসাইতে হলে তা কী করবেন, পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে একটু লোডিং হবে, একটু ওয়েট করেন, তাহলে কিন্তু এরা কী করবে, এখানে জিমেলটা আর এখানে পাসওয়ার্ডটা বসাইতে বলবে। কিন্তু আমরা তো পাসওয়ার্ড জানি না, এখন কী করবো, তাহলে আমরা এটাতে ক্লিক করবো, ঠিক আছে? ফরগেট পাসওয়ার্ড, তারপর আবার ক্লিক করবো এটাতে, আমরা পাসওয়ার্ড জানি না, তাহলে আবার ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে দেখেন নিউ পাসওয়ার্ড, তো এখানে যে পাসওয়ার্ডটা বসাবেন আমি আপনাদের বসাই দিচ্ছি, আমি কপি করে রাখছি পাসওয়ার্ডটা, বসাই দিচ্ছি, ঠিক আছে? তো নিউ পাসওয়ার্ড সেম, মানে এখানে যে পাসওয়ার্ডটা বসাবেন এখানে সেই সেম পাসওয়ার্ডটা বসাবেন, ঠিক আছে? দুইটাতে পাসওয়ার্ড বসে আপনার সেভ করবেন, যেন দুইটাতে কারেক্ট পাসওয়ার্ড হবে, তারপর এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, পাসওয়ার্ডটি দিচ্ছে, দেখছেন পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নতুন পাসওয়ার্ড চলে আসছে। আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে পরে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। সর্বোচ্চ এক মিনিটের ভিতরে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আমার এই ভিডিওটি দেখে। বেশ, সর্বোচ্চ এক মিনিটের ভিতরে দেখছেন তো, কারণ বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিওটা বড় হয়েছে, কিন্তু সর্বোচ্চ এক মিনিটের ভিতরে আপনারা কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া জিমেলের পাসওয়ার্ড ব্যাক পাবেন, নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। তো গাইস, যারা স্কিপ করে দেখেছেন তারা তো পাসওয়ার্ডটি আর ব্যাক পাবেন না বা কোনো কাজে আসবে না ভিডিওটি দেখে। তো গাইস, যারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।